প্রস্তুত করা সমষ্টি পুনর্নির্ধারণের যখন খসড়া প্রকাশ পাইছে, সেই খসড়াই পূর্বর নাজিরা সমষ্টিকে যেন একত্রিত করেছে। সেই দিকের সমষ্টির একোগী ভোটার হিসাবে আপনার অধিক ভাগ্যবান আর দায়িত্বশীল হব লাগবে। যাকালি ভারতবর্ষ নির্বাচন আয়োগে যে খসড়া প্রকাশ করেছে, সেই খসড়া সন্দর্ভত বহুতর যে প্রশ্নই না থাকুক আমি শেষ পর্যায়ত সেই কথাখিন দাঙি ধরিম। প্রথম কথা, ইতিমধ্যে নিখিল ভারত কংগ্রেস কমিটিয়ে কংগ্রেস দলটুক পুনের পুনরুজ্জীবিত আর শক্তিশালী করার লক্ষ্যে বুথ সমূহ শক্তিশালীকরণের উপর গুরুত্ব আরোপ করেছে। অনস্বীকার্য যে আমি যেধরণে আমার বুথ সমূহ সাংগঠনিক কাম কাজ অব্যাহত রাখব লাগে, আমি সেই ধরনের কিন্তু অব্যাহত রখা নাই বা রখাত গুরুত্ব আরোপ নকরো, কারণ আমি জিতি আছো। এটা কথা হল যিকোনো বিষয়ের, যে এগারী ফুটবল খেলোয়ে ভাল খেলোয়ে হবর কারণে যদরে এজন প্রশিক্ষকর অধীন কিছু নির্দিষ্ট নীতি নিয়মের মাজত থাকি প্রশিক্ষণ গ্রহণ করে থাকে বাবেই প্রদেশ কংগ্রেসে একটা নির্দেশ দিছিল যে আমি তৃণমূল পর্যায়ের দলটা শক্তিশালী করব লাগে, আর সেই কারণে আমি আমার সমষ্টির প্রতিটি ভোট কেন্দ্রত থাকা দলের কমিটি সমূহ সক্রিয় করল। আজি জিলা পরিষদ সমষ্টি হিসাবে আটখেল জিলা পরিষদের যুক্ত ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রর
সভাপতি সম্পাদক আৰু অন্যান্য প্ৰতিনিধিসকলৰ এখন বুথ সন্মিলন গেলেকীত আয়োজন কৰা হৈছে আৰু ইয়াত আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ নেতৃবৃন্দই বিভিন্ন সাংগঠনিক দিহা পৰামৰ্শ আগবঢ়াইছে বতৰ বেয়া যদিও ৰাইজৰ আগ্ৰহ দেখিছোঁ আৰু সেইকাৰণে ভাল লাগিছে যোৱাকালি নতুনকৈ এটা সমষ্টি নিৰ্ধাৰণ হোৱাৰ ফলত অংশ আমাৰ এই নাজিৰা সমষ্টিত চামিল হ'ব যিটো অংশ চামিল হ'ব আমগুৰি নগৰ আৰু আমগুৰি গ্ৰাম্য এই দুয়োটাৰে যিসকল কংগ্ৰেছ কৰ্মী আমাৰ দলৰ শীৰ্ষস্থানীয় নেতৃত্ব তেখেতসকলেও আজি আমাৰ ওচৰলৈ আহিছে আমাৰ ইয়াতে আজি মিলিত হৈছোঁ আৰু ভৱিষ্যতে সকলোৱে একেলগে বিজেপিৰ যি জনবিৰোধী নীতি তাৰ বিৰুদ্ধে কংগ্ৰেছ দলটো শক্তিশালী কৰিবলৈ সকলোৱে আজি ইয়াতে পণ লৈছে।